প্রথমে আমরা আসনের একটি জায়গায় ছুঁচটিকে তুলে নেব। এইবার যেই ঘরে ছুঁচ তুললাম সেই ঘর থেকে ওপরের দিকে পরপর ৬ নম্বর ঘরটি গুনে নেব এবং যেই ঘরে ছুঁচ তুলেছি সেই ঘর থেকে ৬ নম্বর ঘর অবধি ছুঁচটিকে এইভাবে পরিয়ে নেব এবং যে উল্টি আছে সেই উল্টি ছুঁচের চারদিকে একটা পাক দিয়ে ছুঁচটাকে আমরা টেনে তুলে নেব এবং যেই ঘরেতে উল্টি উঠল তার ঠিক ওপরের ঘরে অর্থাৎ ৭ নম্বর ঘরেতে আমরা ছুঁচটিকে নামিয়ে দেব। তাহলে আমাদের ফুলের একটি ছোট্ট পাপড়ি তৈরি হলো। এই রকম করে নিচের ওই ঘর থেকে চারটি ডাইরেকশনে চারদিকে আমরা চারটি একই রকম করে পাপড়ি তৈরি করব। এই সেলাইটিকে আমরা এমব্রয়ডারির ভাষাতে চেন সেলাই বলে থাকি। চেন সেলাইয়ের একটা অংশ দিয়েই আমাদের এই ফুলটি তৈরি হচ্ছে। এই ফুলটি দেখতে কঠিন হলেও এটা কিন্তু খুব সোজা, তোমরা হাতে কলমে একবার করো তাহলেই বুঝতে পারবে। চারদিকে চারটে পাপড়ি হয়ে যাওয়ার পর আমাদের মাঝের যে ঘরটিতে চারটে পাপড়ি মিশেছে সেই ঘরের কোনাকোনি ঘর থেকে আমরা ছুঁচ তুলব এবং ওই কোণের ঘর থেকে কোনাকোনি এক্ষেত্রে চারটি ঘর গুনে গুনে যাব এবং আগের নিয়মতে আমরা একটি ছোট পাপড়ি তৈরি করব। ছুঁচটি নামবে আমাদের এক ঘর ওপরে, কোনাকোনি এক ঘর ওপরে। এইরকম করে আমরা চারটি কোণে চারটি পাপড়ি তৈরি করব, তাহলে আমাদের ফুলটি কমপ্লিট হয়ে যাবে। ফুলটি হয়ে গেলে ফুলের নিচের পাপড়ির ডগার যে ঘরটি আছে তার নিচের ঘরটিতে আমরা ছুঁচ তুলব এবং যেই ঘরে ছুঁচ তুললাম সেই ঘর থেকে কোনাকোনি ৩ নম্বর ঘর পর্যন্ত আমরা পাতা তৈরি করব। ফুলের পাপড়িগুলি আমরা যে নিয়মে করেছি পাতাটিও আমরা একই নিয়মেতে করব এবং এই একই রকম করে আমরা পাশের পাতাটিও তৈরি করব। ওই একই ঘরেতে নিচের ঘরটিতে আমরা ছুঁচ তুলব এবং ডান দিকেতে কোনাকোনি ৩ নম্বর ঘরে পাতাটি তৈরি করব। পাতা দুটি হয়ে গেলে যেই ঘরেতে পাতা দুটি জয়েন্ট হয়েছে সেই ঘরেতে আমরা ছুঁচ তুলব এবং নিচের দিকে পরপর ৫ নম্বর ঘরে গিয়ে আমরা ছুঁচ নামিয়ে দেব। এবার যেই ঘরে আবার ছুঁচ নামালাম তার ঠিক নিচের ঘরটিতে ছুঁচ তুলব এবং সেই ঘর থেকে আবার ডান দিকে এবং বাঁ দিকে ওই কোনাকোনি ৩টি ঘর নিয়ে দুটি পাতা তৈরি হবে। নিচের পাতা দুটি হয়ে যাবার পর আবার আমরা যেই ঘরে পাতা দুটি জয়েন্ট হয়েছে সেই ঘর থেকে নিচের দিকে ৫ নম্বর ঘর পর্যন্ত একটি সোজা লাইন তৈরি করব, তাহলে আমাদের ফুলের ডালটি তৈরি হলো। এবার ফুলটিকে আরেকটু দেখতে সুন্দর করার জন্য আমরা মাঝের যে ঘরটি আছে তার কোনাকোনি ঘরগুলি থেকে বারবার ছুঁচ তুলব এবং মাঝের ঘরটিতে সে ছুঁচ নামিয়ে দেব, তাহলে ফুলের মাঝখানটা দেখতে একটু অন্যরকম লাগে।
এবং তাহলেই আমাদের ফুলটি কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আমার এই ডিজাইনটি তোমাদের সকলের ভালো লেগেছে। কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো এবং আমার ভিডিওগুলিকে শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধব পরিবার পরিজনদের সঙ্গে, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ফিরে আসবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।